আজকের প্রথম প্রশ্ন, মাংস খেয়ে বদহজম হলে কি খেলে দ্রুত সেরে যায়? বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর, মাংস খেয়ে বদহজম হলে জোয়ান ও লবণ খেলে দ্রুত বদহজম কেটে যায়। প্রশ্ন, বালিশের নিচে কি রেখে ঘুমালে কখনো দম্পতির মধ্যে ঝগড়া হবে না? উত্তর, স্বামী ও স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে জবা ফুল বিশেষ কার্যকরী। যদি স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়াঝাটি হয় তাহলে সংসারে শান্তি ফেরাতে জবা ফুল কার্যকরী ভূমিকা নিতে পারে। রাতে শোয়ার সময় একটি জবা ফুল নিজের বালিশের নিচে রাখুন, এর ফলে জীবনসঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে বই পড়লে কি হয়? উত্তর, গবেষকদের মতে বই মানুষের জ্ঞান, চিন্তা শক্তি, বিবেচনা বোধ, মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি করে। এই মানসিক দক্ষতাই মানুষকে সাফল্যের পথে নিয়ে যায়। এছাড়াও বই মানসিক ও শারীরিক প্রশান্তি দেয়। কর্মব্যস্ত দিন শেষে বিছানায় শোয়ার আগে কিছুক্ষণ বই পড়লে সারা দিনের ক্লান্তি দূর হয়। প্রশ্ন, পায়ের ওপর পা তুলে বসলে কি হয়? উত্তর, পায়ের ওপর পা তুলে বসা হার্টের জন্য ভালো নয়। পায়ের ওপর পা তুলে বসলে একটি পা অপর পায়ের বেশ কিছু নার্ভ চেপে রাখে, ফলে রক্ত সঞ্চালনে সমস্যা হয়। রক্ত পায়ের দিকে ঠিক মতো চলাচল করতে পারে না। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, আমেরিকার রাজধানীর নাম কি? নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন? বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন, বর্তমানে অধিকাংশ মানুষের রাতে ঘুম না হওয়ার প্রধান কারণ কি? উত্তর, এর প্রধান কারণ হলো মোবাইল ফোনের রেডিয়েশন। ঘুমের সময় মাথা থেকে অনেক দূরে ফোন রাখা উচিত, না হলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, কোন প্রাণী নিজের খাবার নিজে ধুয়ে খায়? উত্তর, রেকুন নিজের খাবার ধুয়ে খায়। প্রশ্ন, কোন ফল খেলে শরীরে প্রচুর এনার্জি বাড়ে? প্রশ্ন, দিনে 6 ঘন্টার কম ঘুমালে কি হয়? উত্তর, সাধারণভাবে ঘুমের বঞ্চিত লোকেরাও তাদের শরীরকে পর্যাপ্ত ইমিউনোলজিক্যাল মেমোরি গঠনের জন্য পর্যাপ্ত সময় প্রদান করে না এবং এইভাবে টিকা থেকে উপকৃত হতে ব্যর্থ হতে পারে। যারা রাতে 6 ঘন্টার কম ঘুমায় তারা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল এবং তাদের সর্দি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। প্রশ্ন, টক দই দিলে কি মাথার খুশকি দূর হয়? উত্তর, টক দই খুশকির সমস্যায় বেশ কার্যকর। টক দই মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে 10 মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে, দেখবেন খুশকি কমে যাবে। প্রশ্ন, মানুষের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে? উত্তর, মানুষের শরীরের পাকস্থলীতে অ্যাসিড থাকে। প্রশ্ন, সুগার হলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়? উত্তর, সুগার হলে শরীরের হার্ট সবচেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন, মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে? উত্তর, চিকিৎসকদের মতে মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি 90% বেড়ে যায়। প্রশ্ন, ভাত খাওয়ার পর স্নান করা উচিত নয় কেন? উত্তর, খাবার খাওয়ার পরেই স্নান করা উচিত নয়, তার কারণ হলো যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলীতে বৃদ্ধি পায়। খাওয়ার পরপরেই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্ত প্রবাহ হ্রাস পায়, যার কারণে তাতে বদহজম, পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যায় পড়তে হতে পারে।
প্রশ্ন, বাড়ির প্রধান দরজায় ঘোড়ার নাল ঝুলিয়ে রাখলে কি হয়? উত্তর, বাস্তুশাস্ত্রে ঘোড়ার নাল বিশেষ মহত্বপূর্ণ উপাদান। আমাদের জীবনে শুভ প্রভাব ফেলতে ঘোড়ার নাল দারুণ কার্যকরী। প্রাচীনকাল থেকেই বাড়ির দরজায় ঘোড়ার নাল ঝোলানোর বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির মূল দরজায় ঘোড়ার নাল ঝুলিয়ে দিলে তা আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর করবে। ঘোড়ার নাল দরজা থেকে ঝোলালে শনির অশুভ দশা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। প্রশ্ন, কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত কমে? উত্তর, একদিকে কাঁসার পাত্রে জল খেলে হজম শক্তির উন্নতি ঘটে, অন্যদিকে শরীরের অতিরিক্ত মেদ ঝরতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই চর্বি কমে যায়। প্রশ্ন, স্বর্ণলতা কোন কোন রোগে ওষুধের মতো কাজ করে? উত্তর, প্রাচীন ভারতীয় চিকিৎসায় একে রক্ত দুষ্টিনাশক, পিত্ত ও কফনাশক, বিরেচক, বায়ুনাশক, কৃমিনাশক, খোসপাচড়া নিবারণকারী হিসাবে দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা, জন্ডিস, রক্তচাপ, ডায়াবেটিস, যকৃতের রোগ, চুলকানি, শ্বাসকষ্ট, ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ নিরাময়ে স্বর্ণলতা ওষুধের মতো কাজ করে। প্রশ্ন, কোন ফলকে ফলের রানী বলা হয়? উত্তর, অনেকেই হয়তো জানেন না কিন্তু ম্যাঙ্গোস্টিন নামের গাব জাতীয় ফলকে বলা হয় ফলের রানী। প্রধানত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পাওয়া যায় এই ফলটি। প্রশ্ন, কচু পাতায় জল আটকায় না কেন? উত্তর, কচুর পাতায় হাইড্রোফোবিক স্তর থাকে, মূলত পাতার উপরের স্তরে এক ধরনের ওয়াক্সের আবরণ রয়েছে, এটাকে মোম বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বলা হয়। সাধারণত জলের ঘনত্ব মোমের ঘনত্ব অপেক্ষা বেশি এবং জল ও মোম পরস্পর দ্রবীভূত হতে পারে না, তাই কচু পাতায় জল জমতে পারে না। বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল, কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে। লবণ দিয়ে চা খেলে কি হয়? হ্যাঁ বন্ধুরা, গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নানা রকম খনিজ বেরিয়ে যায়। শুধু জল খেয়ে কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখা যায় না। ডিহাইড্রেশনের সমস্যায় নুন ভালো কাজ দেয়। ইদুষ্ণ চায়ের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলেও কাজ হয়। রাতে কি খেলে সকালে পেট পরিষ্কার হয়? সঠিক উত্তর, সকালে পেট পরিষ্কার করতে চাইলে রাতে এমন কিছু খাবার খেতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। কারণ ফাইবার হলো এমন একটি খাবার যা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং পাচনতন্ত্রের মাধ্যমে বাইরে চলে যায়। আসলে ফাইবার মলকে নরম করতে সহায়তা করে। এই ফাইবার জাতীয় খাবারগুলি হলো ব্রোকোলি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু ইত্যাদি, এবং এর সঙ্গে পরিমাণ মতো জলও খেতে হবে। খাটের তলায় ঝাঁটা রাখলে কি হয়? সঠিক উত্তর, বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং টাকা পয়সার সমস্যাও দেখা দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।